আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। যারা যুক্ত হয়েছেন কুয়েত থেকে বা বিভিন্ন দেশ থেকে, আপনি কুয়েতে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন, কোনো কারণে যদি আপনার ফ্লাইট বাতিল হয় বা আপনার ভিসাটি বাতিল হয়, তাহলে আপনি কি সিদ্ধান্ত নেবেন বা আপনার ভাবনা তখন কি থাকবে, অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের বহুল আলোচিত একটি ঘটনা। একজন ব্যক্তি যার ফ্লাইট ছিল সকাল 5টায়, তিনি বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন 2টা বাজে, উদ্দেশ্য বিকেল 5টার ফ্লাইটে উঠবেন। বিভিন্ন পোর্টালে বা বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আমরা দেশ পার্থক্য দেখেছি। কেউ বলেছে এটি কুয়েত প্রবাসী, কেউ কাতার প্রবাসী, কেউ দুবাই প্রবাসী। এক্স্যাক্টলি আপডেট সংগ্রহ করতে পারিনি, তবে তিনি যে প্রবাসে আসার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলেন এটি একবারে ক্লিয়ার। সমস্যাটা তখনই হয়েছে যখন তিনি বিমানবন্দরে পৌঁছানোর পর শুনতে পান তার যে বিমান সেটি সকাল 5টায় চলে গেছে। তিনি যখন এসেছেন তখন যেটি দিনের 2টা, মানে বিকেল 5টায় ফ্লাইট হওয়ার কথা। ঘটনার বিস্তারিত জানা যায়, এরপরে এই ব্যক্তি তার স্ত্রী এবং তার শালক এই দুজন ব্যক্তি একসাথে গিয়ে কাকরাইলের একটি অফিসে ট্রাভেল এজেন্সির মালিকের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনা হুবহু আপনাদের সাথে শেয়ার করছি। রাজধানীর কাকরাইল এলাকার শান্তিনগরে এম বাহার ওভারসিজ ট্রাভেলস এজেন্সির মালিক মোহাম্মদ বাহারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন জনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার 14 অক্টোবর বিকেল 3:30টার দিকে শান্তিনগর প্লাজার এম বাহার ওভারসিজ ট্রাভেলস এজেন্সির অফিসে এই ঘটনাটি ঘটে। নিহতের স্ত্রী জয়নব অভিযোগ করে বলেন, বাহার তার এক বন্ধুর কাছ থেকে ছোট বোন, যিনি আমার ছোট বোনের জন্য একটি ভিসার ব্যবস্থা করেছিলেন, ভিসার ব্যবস্থা করার পরিপ্রেক্ষিতে তিনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি যেতে পারেননি। তিনি বিমানবন্দরে যাওয়ার পর শুনতে পারেন যে তার ফ্লাইট সকালে হয়ে গেছে। এই ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে সাথে আমার ছোট বোন ফাতেমা এবং তার স্বামী জাকির, যিনি ঘটনাটি ঘটিয়েছেন বা যার ভিসা বাতিল হয়েছে, সাথে আমার ছোট ভাই, এই তিনজন এসে আমার স্বামীর সাথে ট্রাভেল এজেন্সির অফিসে ঝগড়ায় লিপ্ত হয়। তাদের বেদম প্রহারে আমার স্বামী অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে কাছাকাছি ইসলামিয়া হাসপাতালে হস্তান্তর করা হয়। ইসলামিয়া হাসপাতাল বাতিল করে দিলে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমার স্বামীর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাকেরপুর গ্রামে। যাত্রা বাড়ির কাজলায় একটি ভাড়া বাসায় থাকে। রমনা থানার পুলিশ ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্ত চলছে, এখনও সঠিক তথ্য তিনি জানতে পারেননি। তিনি শুনেছেন যে তাদের আত্মীয়দের দ্বারা প্রহার করার পর এই লোকটি মৃত্যুবরণ করেছেন। এখানে ঘটনার শিকার হওয়া তার স্ত্রী বলেছিলেন যে আমার বোন, তার স্বামী এবং ছোট ভাই, তারা অফিসে এসে আমার হাজব্যান্ডের উপরে হামলা চালিয়েছে। তিনি আগেই হার্টের সমস্যায় ভুগছিলেন। ঘটনায় তারা মারপিট করার পরিপ্রেক্ষিতে তিনি উপস্থিতে জ্ঞান হারিয়ে ফেলেন, পরবর্তীতে তার মৃত্যু হয়। দর্শক, এই ঘটনাটি ঘটেছে যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা এই ঘটনার সাথে একটি ঘটনা যুক্ত করতে পারি। গত 3 মাস আগে কুয়েতে এ ধরনের ঘটনা ঘটেছিল, তবে সেখানে মৃত্যুর কোনো ঘটনা নয়। বাংলাদেশ থেকে আসা 13 জন প্রবাসী যারা কুয়েতে প্রবেশ করেছে অথচ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কুয়েতের হিসেব অনুযায়ী 12টার আগে তাদের প্রবেশ করার কথা ছিল। বাংলাদেশ বিমান দেরিতে আসে এবং কুয়েতে ল্যান্ড করতে যেটি 12টা অতিক্রম করে ফেলে, সেই পরিপ্রেক্ষিতে হিসেব অনুযায়ী এই প্রবাসীদের ভিসা বাতিল হয়ে গিয়েছিল। পরে কুয়েতের সরকার সেই বাংলাদেশিদেরকে দেশে পাঠিয়ে দিয়েছিল। এখানে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ, একটি প্রবাসী 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে একটি ভিসা খরিদ করতে, যখন ভিসাটি বাতিল হয়ে যায় তখন কী পরিস্থিতির তৈরি হয়। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিউজটি ব্যাপক আলোড়ন তুলেছে। অগণিত মানুষের কমেন্ট ছিল যে এই ঘটনার যে ব্যক্তি বা যারা প্রহার করেছিল এই ট্রাভেলসের মালিকের বিরুদ্ধে বা
এই ট্রাভেলসের মালিক কে, এটি সঠিক ছিল? আপনিও আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন। আদতো এই ঘটনা কি ঠিক হয়েছে না ঠিক হয়নি, যদিও তারা সকলেই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আমাদের সাথে যুক্ত থাকুন, কুয়েতের এই ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট আপডেট দেখতে পাবেন। যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। ইউটিউবে এবং ফেসবুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি লাইক ফলো করবেন।